মাসুম নিষ্পাপ হয়ে গেছে, বেগুনা হয়ে গেছে, সমস্ত গুনা ধুইয়া পুইছে, সব সাফ হইয়া সে একজন শিশু রূপে পরিপূর্ণ শিশু হয়ে গেছে। তার আর কোন গুনা নাই, আমানতদার, কেউ মালিক না। কিন্তু হালে আজকে সবাই মালিক, সারা জীবন অন্যের সম্পদ নাই জায়গায় খাইছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই সন্ধ্যার সময় আইসা দাড়ি রাখছে, দাড়ি বড় হয়ে গেছে, সাদা পাঞ্জাবি পায়জামা পইরা টুপি পইরা মসজিদে এখন যাওয়া শুরু হয়েছে, একদম আজানের সাথে সাথে ওয়াক্তিয়া নামাজ পড়তে চলে যা। যাওয়ার পরে আসা যাওয়ার কিছুদিন পরে বললো যে আমি তো অপরাধ কম করি নাই মৌলানা সাহেব, এখন কি করা যায়? আপনি খালি একবার একবারই হস্তা করে আছেন, যে একবারই হস করে হজের ওয়াজ শুনলে তো মন করা হনেই যাইগে, সব বেঁচে কি? যে ব্যক্তি একবারই হজ করছে সে শিশুর মতো মাসুম নিষ্পাপ হয়ে গেছে, বেগুনা হয়ে গেছে, সমস্ত গুনা ধুইয়া পুইছে, সব সাফ হইয়া সে একজন শিশু রূপে পরিপূর্ণ শিশু হয়ে গেছে। তার আর কোন গুণা নাই, ওর পরে যত গুণাই করুক তাও বলে ওই রকম কিছু হয় না। তো হজ করে আহনের পরে মেজাজি গুণার পরিমাণ আরো বাইরে যায়, জুলুমের পরিমাণ আরো বাইরে যায় দেহি সমাজের মধ্যে। এখন কথা হইল, আপনি যে এইটা বললেন, এই ব্যক্তি তো দুষ্টা, দুষ্ট আমার মতো ধর্ম যাজকে, যে অর্থের বিনিময়ে কিংবা কিছু পাওয়ার আশায় একটা মিথ্যা আশ্বাস দিল, অথচ কোরআন বলতেছে, কোরআনে আমার বাবা জান বলছেন 274 বার বলা আছে হকদারের হক মাইরা খায়ও না। তাহলে যে নিজে ভাইয়ের সম্পদ মারছে, যে পাড়া প্রতিবেশীর সম্পদ মারছে, যে নিজে জুলুম করছে, যে শ্রমিকের মজুরি ঠিক মতো দেয় নাই, যে ধার করছে কিন্তু ঋণ দেয় নাই, লোন আনছে এটা মাইরা দিছে, পুরো গিলা ভালাইছে, আবার এমন করে 1,000 কোটি টাকা লোন আনে, ফ্যাক্টরি সুদ্ধা চালায় দেয়, আগুন তো দিয়ে গেছে, আমি কি করুন, লোন তো দেওয়া পারুন না। পলিসি, কত রকম পলিসি যে আছে এদের, এই ব্যক্তিও কি মাপ পায় দেব একবারই হজ করার পরে? আমার এই পাশে, আমার বাড়ির পাশে আমার এই প্রতিবেশীর মধ্যে একজন আছে, সে এইভাবে দুর্জুলুম করে সম্পদ লেখা লইখা লয়ে গেছে আত্মীয় স্বজনের মধ্যে থেকে দখল করে আনিছে, হজ করে আইছে বেশ কয়েকবার, এখন উনি খুব ই মানুষ, কয়েক তো সাপ ধোয়া। তখন আমি ওই যে বাবা জানের পুরো সাউন্ড বক্সের মধ্যে বাবা জানের বয়ানটা সারি, বাবা জানের একটা বয়ান আছে না কি, এবাদত দুই প্রকার, একটা হাকুল্লাহ আর একটা হাকুল্লে বা। হাকুল্লাহ কি? হাকুল্লাহর মধ্যে পাঁচটা কি, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এটি আল্লাহর হক, এইটা যদি আমি আদায় করি অথবা না করি এটা আল্লাহর এখতিয়ার, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর কাছে কেন্দ্রে এটা মাফ চাইলে আল্লাহ মাফ করেও দেয়া পারে, কারণ আল্লাহ রহমানুর রহিম। কিন্তু বান্দার যে হক এইটা আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই, আইনই রাখে নাই, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন যে সুন্নাত আল্লাহে লা তাবদীলা, যে আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই, সুন্নাত আল্লাহে লা তাবদীলা, যে কোনো পরিবর্তন নাই, তুমি বান্দার হক মাইরা খাইছো ওইটা দিতে হবে। তা আমারই একজনে কিছু টাকা মাইরা খাইলো, তো আমার ওয়াইফ খুব ই করলো, দুঃখ করলো, দান করে দেওয়া হয়েছে, বাবা জানের পয়েন্টটা শুনো না, কয় বলি মুদ্দিন তুই 10,000 টাকা মাইরা খাইছস, কয় আমার তো টাকা নাই, হাসরের মাঠে আয় করছি, টাকা পয়সা তো নাই, মাফ চাই মাফ করে দাও, কয় উ হু, বাবা জান কয় উ হু, কয় খাইছে কাম, মাফ তো হইব না, জান্নাতে তো যাই পারেন না, জান্নাতে টিম টিম করে যাইব দিছি আমরা, সব শেষ, তিন তিন করে জান্নাতের দিকে দৌড়ে লেছি, কলির মধ্যে পিছন থেকে কইল যে আল্লাহ যাবে তো আমার 7,000 টাকা মাই রাখাইছে, কয় যাবে আর 7,000 টাকা দে, তো আমার কাছে আল্লাহ টাকা নাই, হাসরের মধ্যে টাকা বাম কই, পকেটই তো নাই, নেন কই আইছি, কয় তাহলে এক কাম কর, কনে পুত্র তোর কাছে টাকা পা, তো মাফ করে দেন ভাই,
কয় না বাবা জানি খুব সুন্দর করে এই বায়নটা করছে দেখবেন তখন যখন সারি সবচেয়ে কষ্ট লাগে হ্যাঁ এই বায়নটা কারণ যায় পরে উপরে হকদারের হক নষ্ট করলে কারো ক্ষমতা নাই রাখেন আল্লাহ আল্লাহুস সামাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ নিরপেক্ষ মহা নিরপেক্ষ আমার বাবা জানেন কোরআন পড়েন সূরা এই ইয়ের মধ্যে এই ক্লাসের মধ্যে পাইবেন যে আল্লাহ মহা নিরপেক্ষ তাহলে যে নিরপেক্ষ এখন এই লোকটারে যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে আমার উপরে জুলুম হইল না গরিবের উপরে জুলুম হইল না আল্লাহ কি তা করবে কখনো না কারণ আল্লাহ নিরপেক্ষ তুমি যেটা করবা সেইটাই তুমি পাইবা এর জন্য সূরা বাকারার মধ্যে বলতাছে তুমি তোমার নফসের জন্য পূর্ব হইতেই যাহা পাঠিয়েছো এবং পরে যাহা পাঠাইবা তাহার দ্বারাই তোমাকে ফল দেওয়া হবে আমল নামা যেটাকে বলা হয় আমল নামা কে আমল অর্থ কর্ম আর আমল নামা অর্থ হলো কর্ম ফল তো কর্ম ফল দিয়ে হাসরে উঠব কর্ম ফল অনুযায়ী আয় করব তো একজনে উপায়ন করবার লইছে যে কি এই যে দুই চারজন আমি শুনছি ইসলামে বলে পুনর্জন্মের কথা নাই কথাটা শুনে খেয়াল করে ইসলামে বলে নাই তুই এটা কয়ে পারো যে আমার মধ্যে নাই আমি আইতাম না তুই ইসলামের কথা বলছিস হ্যাঁ ওইটার হাকি কি তুই বুঝবি না যে মুসলমান তার তো পুনর্জন্ম নাই এটা সত্য যে মুসলমান হইতে পারছে যে মুসলমান সে তো আল্লাহর ওলি মুসলমান কি চারটিখানি কথা মুমিনই তো মুসলমান এত সুজা মুসলমান হওয়া আমার বাবা জানে যে হিন্দুরা আমি বাবা জানের সাথে জয়পুর হাটে গেছি তো জয়পুর হাটে বারো শিবালয় মন্দির আছে বাবা জানের মেহরবানিতে আমি ওই জায়গাটা দেখাইছি বাবা জানি আমারে দেখাইছে একজনে গিয়ে তা আমি আমার এলাকার যে হিন্দু তাদেরকে ছবি দেখাইলাম দেখো এত সুন্দর জায়গা বারো শিবালয় কয় তোমরা যে এই যে যাও আমাকে মন্দিরে যাও ইয়ে যাও বিভিন্ন জায়গায় যাও তোমাকে ইমান থাকে তোমার ইমান থাকে আমি তুমি কি মন কথা কইলে কয় তুমি কি ইয়াছো তোমার মনে মনে হয় না আমি কই কি রকম কথা আমি সেভ করতে গেছি সে লোক কইবার লইছি আমি খুবই করে আমি কথাটা শুনি না কয় এই যে ওয়াজ করবার লইছে এই যে আমাকে সামনে কাতি মাসে আইতাছে দুর্গাপূজা দুর্গাপূজায় ডাইরেক্ট মাইকের মধ্যে তো বয়ান করে বলে যে মন্দিরে যাইবে ইমান থাকবে না ইমান শেষ ইমান নষ্ট হয়ে যাবে মূর্তির দিকে তাকাইবেন ইমান শেষ ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে আপনি গেলেও মুখ হয়ে যাবেন মুশরিক হয়ে যাবেন এই হয়ে যাবে তো তুমি কি তোমার কি অবস্থা তাই আমি বললাম আমি তো দয়ালের স্মরণে গেছি মানে দয়ালের স্মরণে যাওয়ানোর পরে আমার দয়ালের কদমে যাওয়ানোর পরে আমার ইমানটা একটু শক্ত হয়েছে আর হ্যাঁ ইমানে স্যালাইন দেওয়া যে কোনো সময় অজ্ঞানের জায়গা আবার স্যালাইন দেওয়া লাগে আবার জ্ঞান ফেরত আসে এই স্যালাইন দেওয়া ইমানদার বললে বিপদ আমার ইমান ওই সস্তা ইমান না যে কোনো প্রতিমা দেখলে ভাঙে যাইব মন্তব্য গেলে ভাঙে যাইব তখন বললো যে এইটা তখন আমি বললাম যে আমার দয়াল বাবা জান হচ্ছে সার্বজনীন আমার বাবার কাছে জাতের কোনো সাইনবোর্ড নাই আমার বাবা জানের কাছে হাজার হাজার মুসলমান হিন্দু আয়েশা ইমান আইনে গেছে হাজার হাজার এবং আমার বাবা জানের দরবারে এই যে এই দরবারে আমরা গরু মাংস এগুলা খাওয়া হয় না তার মেন একটা এই যে আমার বাবার হাজার হাজার মুরিদ আছে হিন্দু তারা এটা পছন্দ করে না হয়তো কিন্তু আমি কি আমার উদ্দেশ্য কি জানেন আমার যদি ক্যান্সার থাকে যদি ডাক্তারে বইলা দেয় বাবা এক টুকরা মাংস খাইলে মরে যাইবা তুমি মাংস খাইও না কিন্তু আমি আমার দয়ালের বাড়িতে এইখানে যে মাংসটা দিব ওইটা আমার জন্য রহমত ওইটা আমার জন্য ঔষধ ওইটা আমার জন্য মেডিসিন এইটা হলো আমার বিশ্বাস এবং ভক্তি গুরুর দুয়ারে গুরুর দরবারে যে সেবাই দেব ওইটাই রহমত কারণ এটা গুরুর আমার দয়ালের রুমে গেছে আমার দয়াল এটার মধ্যে ফু দিয়ে দিছে অনেক কথা করলে তো অনেক কিছু আয় করে এই ফু মনুভাতুমিন রুহি আমি তোমার মাঝে রু ফুকে দিলাম ফুৎকার করে দিলাম ফু কিন্তু ভয়ঙ্কর জিনিস কোরআন কইতাছে শয়তান যদি ফু দেয় আর এই তন্ত্র মন্ত্র আলাদা ফু দিলে
অসৎমুখু দিলে বিপদ আছে, বিপদ দৈরা ভালাইব, আবার আল্লাহর ওলি ভু দিলে হেদায়েত হয়ে যাইব। ভু বড় ভয়ঙ্কর জিনিস, এর জন্য সবার ভু লইতে হয় না, বুঝা লইতে হয়। আর দয়াল যদি মেহরবানি করে ভু দিয়া দেয় তো তো দয়ালই দয়াল, আর কিছু লাগে না। আমার দয়ালে তো ভু দিয়া দিছে, যা যাইরা দিছে না, কত ভাই বোনেরা যাইরা দিছে, ওটা কি আপনি মনে করেন যে সাধারণ না? আমার আল্লাহ কে ভু দিতেছে? আমার রসুল আমাকে ভু দিতেছে, আমার মালিক আমারে ভু দিতেছে। এই ফুটা ভয়ঙ্কর, এর জন্য ফু দিয়া কোনো সময় কোনো জিনিস খায় না। গরম আছে ওরে নীরবে ঠান্ডা হইবার যান, ফু পাইরে বিপদ আছে। আবার সবার ফু দেওয়াটাও খায় না, এখানেও ঝামেলা আছে। তো এই কোরআনের কিছু আয়াত পড়তে যায় বাবা জানের ইয়ের থেকে জিনিসটা পাইলাম যে না, এর ভিতরে আমার বাবা জান বলছে কখনো তোমরা লেবু যে আছে কাকদি লেবুর পিসি খায়ও না, সবসময় লেবু খাইলে পিসি দিয়ে ফালায় খেয়ে কালে ছাড়বো না তোমার, খবরদার লেবু বেশি খায় না। দয়াল বলছে জীবনও খামো না যতদিন দয়ালের বাণী অন্তরের মধ্যে গাইতে রয়েছে। কাজী এটা কি সতর্কতা? আমার দয়াল আমাদেরকে সতর্ক করলো। দয়াল যখন বলছে এর পিছনে, অনেকে বলে যে ভাই আমার সমস্যা আমি তো মাংস খাই, তুই আইসস কোন হানে, তুই এখন আসস কই? এইটা হচ্ছে ভক্তের জন্য কেবলা কাবা, মুর্শিদ হচ্ছে আরশ মহল্লা। বাবা জানের বই পড়েন, বাবা জান কুরআন দিয়ে দলিল দিয়ে দিছে কিভাবে আরশ হচ্ছে কি বসার জায়গা, স্থান কুরসি, এই যে আরশ মহল্লা এই কুরসি। কুরসি থাকলে তো আর কুরসি তার আল্লাহ না, কুরসির মধ্যে যখন আল্লাহ বসে তখন হয় আরশে আল্লাহ, আল্লাহর আরশ। তাহলে কুরসি আলাদা আল্লাহ আলাদা, তা আল্লাহ যখন কুরসির মধ্যে বসে তখন ওইটা আর সমহল্লা হয়, আর সে আল্লাহ। তো কাজেই এই প্রত্যেকটা মুমিনের অন্তর হচ্ছে আর সে আল্লাহ, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ। আর ওইখানে যখন আল্লাহ বসে আল্লাহ সব সময় বইসা উঠা যায় না, মুমিনের অন্তরে আল্লাহ বইয়া উঠা যায় না যে একটু বইছে পাঁচ মিনিট বইয়ে গেছে গা, না সব সময় থাকে মুমিনের অন্তরে, সব সময় আল্লাহ থাকে সব সময়। তো এই জন্য আমরা যদি চিনতে চাই কিছু জিনিস কি, এবাদত কি, আল্লাহর হুকুম কি, বাবা জানের বইয়ের মধ্যে দেওয়া আছে, আরশ কি, সালাত কি, রোজা কি, কুরবানি কি, হজ কি, শয়তান কে, নফস কি, রু কি, এই সমস্ত বিষয়গুলা পার্ট টু পার্ট আমাদের জানার প্রয়োজন। আর এই যে আপনি কোথাও পাইবেন না, আমি অসংখ্য কিতাব পড়ছি, আমি নাম বইলা কাউরে ছোট করতে চাই না, অসংখ্য দরবারে অসংখ্য মাওলানার নাম সহ কিতাব সহ পৃষ্ঠা সহ বইলা, তো এত পৃষ্ঠার মধ্যে আপনি এই দেখছেন, কিন্তু তাকে ছোট করা এইটা আমার বাবা জান শিখায় না, আমার বাবা জান শিখায় না আমাদের। নফসে হাইওয়ানি লেখে নাই, লেখছে রুহে হাইওয়ানি। সে কামেল পীর কিভাবে হয়, যে রু চিনে না, রু যার মধ্যে জাগ্রত হয় নাই সে তো কামেলই না। আর যে নাকি কামেল হওয়ার পরে কিতাব লেখে রুহে হাইওয়ানি, তাহলে সে কেমন কামেল? তো কামেলের মধ্যে সন্দেহ আয়া পড়ে না, আইসা পড়ে তো নফসে হাইওয়ানি হয়, রুহে হাইওয়ানি নাই। কারণ জানোয়ারের নফস হয়, প্রাণ হয়, কিন্তু রু হয় না। রু স্বয়ং আল্লাহ নিজে, কুলুর রুহি মিনামরি রব্বি ওয়া উলকি রুহা মাইয়াশাও, আমি রু নিক্ষেপ করি যাহাকে খুশি, যাহার উপর ইচ্ছা। এটা মাওলার ইচ্ছা, মাওলা কাকে দিবে, সম্পূর্ণ মাওলার এখতিয়ার, রবের এখতিয়ার। কোরআনই বলতেছে বাবা জান যে 21 বার দলিল দিছে, 21টা আয়াত পড়েন দেখেন ওইখানে ব্যাখ্যাগুলা কি সুন্দর। তাহলে আপনি কিভাবে লিখলেন নফসে রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, কেমনে লিখলেন রুহের পাঁচ ভাগ কিভাবে বললেন? আচ্ছা হিন্দু শাস্ত্রে আহেন, হিন্দু শাস্ত্রে বলতেছে পরমাত্মা জীবাত্মা,
পরমাত্মা হচ্ছে ব্রহ্মা, আর জীবাত্মা হইলো আমরা সবাই সৃষ্টি। জীবের কখনো আত্মা হয় না, এটাও ভুল। বাবা জানে বইয়ে দলিল আছে, আমি দেখায় দেব। বাবা জান সোজাসুজি বলছে, হিন্দু শাস্ত্রের মধ্যে হিন্দু পণ্ডিতরা যারা এই ব্রাহ্মণী মুনি যারা বলতেছে যে কি পরমাত্মা জীবাত্মা, আর মুসলমানদের মৌলবী এবং পীর সাহেব যারা আছে তারা বলতেছে কি রুহে হাইওয়ানি, এই দুটোটা ভুল। জীবাত্মা রুহে হাইওয়ানি দুটোটা ভুল। জীবের কখনো আত্মা হয় না, জীবের হয় প্রাণ, জীবের হয় নফস, জীবের হয় প্রাণ। তো জীবের প্রাণে হয় আত্মা হয় না, তাহলে ওনারাও তো ভুল বলছে। ওনাদের মধ্যে যে সারা জীবন চলে, একজন মানে বলতেছে বিরাট বড় সাধক বিরাট, এই আপনি দেখলে আপনার ফিউচার পাস সবকিছু অক্ষণে দেখাই দিব। আমি কয় কি সবাই মিলে দেখাই বলছে, আপনি দেখবেন ইউটিউবে খালি দাপা এরকম কিছুই আছে সিন আছে। তা আমি বললাম হ্যাঁ ইউটিউবে অ্যাডভার্টাইজ দিবার লিখে গে, হ্যাঁ তো কিছুই করে। তখন আমি তার দুইটা লেকচার শুনলাম, একটা লেকচার শুনছি। তখন উনি যখন বলতেছে আমি ৩৫টা জন্ম পূর্বে আমার আত্মাটা ছিল একটা হরিণে, তখন আমি বললাম বিসমিল্লাহ হলো। যে আমার বাবা কয় না যে ইসলামী রাষ্ট্র কায়েম করব, সারা পৃথিবীতে ৫৭টা মুসলমান দেশ, ৫৬টা গাল কুত্তায় সাথে একটা বাদে সেটা মালয়েশিয়া, যে নিজে কিছু বানায় ৫৭টার গাল তো কুত্তায় সাথে বাড়লেছে। তুই যে ইসলামী আইন পালন করবি, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশে মহানবীর আগমন হয়েছে, সেই দেশে বিসমিল্লাহ গলত রাজতন্ত্র মনার্কি চিন রাজতন্ত্র বিসমিল্লাহ গলত। ইসলামের রাজতন্ত্রই নিষিদ্ধ, ইসলামের গণতন্ত্র পাইনি ও পাইনিকা। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। সূরা কাহফে হযরত খিজির আলাইহিসসালাম মুসা নবীকে বলতেছে বাইনি ওয়া হাযা বাইনি ওয়া বাইনিকা, আবার বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারটা তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাহলে পরে ওনারা যে বলল যে জীবের আত্মা, জীবের কখনো আত্মা হয় না, জীবের হয় প্রাণ, শিখা যান বাবা জানের দরবার থেকে, বাবা জানের বই থেকে, বাবা জানের বাণী থেকে। এর জন্য বলি সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক এবং মহাপুরুষই হচ্ছে বাবা জাহাঙ্গীর, যে এত সুন্দরভাবে বর্ণনা করেছে, এত অপরূপ ভাবে নিজের সম্বন্ধে জানা। পাট পাট খুলে না, একজন মেকানিক যেভাবে একটা গাড়ির ইঞ্জিন পাট পাট খুলে না, এইভাবে খুলে রাইখা দাম দেবো, দেখাই দাম দেবো, এইটা এই, এইটা এই, এই জায়গায় এই রিং বহে, ওই জায়গায় ওই চেন বহে, এই জায়গায় বেল্ট বইব। একটা ইঞ্জিনের মধ্যে একজন সুপার মেকানিক সেটা বলতে পারে, আর একজন অলির সহপাত যদি কেউ থাকে তার অলির রহমতে, আমার বাবার রহমতে, সেও এটা বলে দিতে, এটা একমাত্র আমার বাবার রহমত। আমি কোথায় আছি এই দেহের মধ্যে আমি কি জানি? আমি কখনো চিন্তা করছি? আমি ভাবছি জীবনে এক মুহূর্তের জন্য খান্না সুপি শয়তান আমাকে সারা সৃষ্টি সব জায়গায় ঘোরায়, কিন্তু আমার এই ভিতরে বসতে দেয় না, ঘুরতে দেয় না। এমন এমন বাণী, এমন এমন কালাম আমার বাবা জানে, যে না পারি কইবার, না পারি সইবার, খুব খুশি সে কম নেহি, আহ সত্য জপ করনা, আত্মহত্যার কোন অংশ কম না। যখন বাবা জানের এইগুলো জানার পরও বলা যায় না এটা আত্মহত্যা থেকে কোন অংশ কম না, ফসকা বাইরে যায়। আর বাইরে এলেই করে কি, কতটি মাছি আছে বন বন করে, দেখবেন মাছির ধর্ম কি, মানে মাছির চরিত্রটা কি। মাছির চরিত্র হইল আপনার এত সুন্দর একটা দেহ, একে পা থেকে মাথা পর্যন্ত এত সুন্দর একটা দেহ, ও কোনো জায়গায় রইব না, যে জায়গায় কাটা আছে গাও আছে ওই জায়গাটার মধ্যে যাই বইব, দেহের কোনো ভালো জায়গায় মাছি বহে না। যেখানে জখম আছে, ঘাও আছে, কাটা আছে ওই জায়গায় বইব, কারণ এটা মাছির স্বভাব, মাছির চরিত্র। আপনি দেখবেন স্লিপ অফ দা টাং অনেক সময় কথার ইয়ে হয়ে যায়, ওই ভালোটা নিবে না, যখন কোনো একটা ছোটখাটো ইয়ে হয়েছে ওইটা লইয়েই নাচবো,
কিন্তু এর ভিতরে যে কত ভালো আছে এই জন্য আমার বাবা জান বলছে, বাবা একটা মানুষের সব গুণ খারাপ না, আবার সব গুণ ভালো না। যে খারাপের থেকেও খারাপ তার মধ্যেও কিছু ভালো গুণ আছে। আহ কত সুন্দর আমার বাবা জানের বাণী। আমার বাবা জান বলতেছেন কি, যে অভাবেই শিশু চিৎকার করে। শিশুর যখন ক্ষুধা লাগে তখনই চিৎকার করে, মানে খাবারের অভাবেই শিশু চিৎকার করে। মানুষ লাঠির ভয়ে আত্মহত্যা করে না, মানুষ আত্মহত্যা করে ইজ্জতের ভয়ে। মানুষ ইজ্জতের ভয়ে আত্মহত্যা করে, লাঠির আঘাত ভয়ে কেউ আত্মহত্যা করে না। লাঠির ভয়ে সর্বোচ্চ মানুষ পলা ক্ষমা চায়, কিন্তু আত্মহত্যা করে। আবার আমার বাবা জানি বলতেছেন যে এই মরদুদ আর এই ইবলিশ শয়তান খান্নাসের যে বর্ণনা দিয়ে বাবা জানি এখানে একটা বাণী দিছে, যে উলঙ্গ শরীর ঢাকা যায়, লোভ আর মোহের শরীর কখনোই ঢাকা যায় না। লোভ আর অভাবের শরীর ঢাকা যায় না, কি অভাব সবসময় কুফুরির দিকে ধাবিত করে, প্রাচুর্যতা মানুষকে ধ্বংস করে আর অভাব পুকুরির দিকে ধাবিত করে। এর জন্য বাবা জানেন মোনাজাত দেখেন, আমার দয়ার যে মোনাজাত করে, আয় আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, চলার মতো, আর যদি কাউরে দেও যে রাখা পারবো তারে দেও। বাবা জানের যে মোনাজাত আছে সাজরা শরীফের সাথে শুইনা দেখেন, আমার বাবা জানের মতো